রোনালদো ফুরিয়ে যায় না, নতুন করে শুরু করে। যদিও বয়সের এই সময়ে এসে শুরু বা শেষ কোনোটাই সুন্দর হয় না, কিন্তু নাম যে রোনালদো তাই হয়তো অসাধারণভাবে নিজের ক্যারিয়ার রাঙাতে পারছে বয়সের এই সময়ে এসেও। এতদিন সৌদি প্রো লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডটি ছিল মরক্কান ফুটবলার আব্দের রাজ্জাক হামদাল্লার। চলতি মৌসুমে ক্রিশ্চিয়ানো রোনালদো যেভাবে গোল করেছেন সে রেকর্ড ভাঙা অসম্ভব ছিল না। আল নাসেরের মৌসুমের শেষ ম্যাচে এসে সেই রেকর্ড ভেঙেছেন পর্তুগিজেই তারকা। এক মৌসুমে এখন সৌদি প্রো লিগের সর্বোচ্চ গোলদাতা তিনি, তার গোল সংখ্যা 35টি। এর আগে মৌসুমের লিগের সর্বোচ্চ গোল ছিল 34টি। রিয়াদের কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের আল আওয়াল পার্ক মাঠে সোমবার রাতের খেলায় জোড়া গোলের দেখা পান CR7, আর তাতেই চলতি মৌসুমে 35 গোলের মালিক হয়ে নতুন রেকর্ডের মালিক হন তিনি। আল ইত্তিহাদের বিপক্ষে 4-2 গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোর আল নাসের। 2023 সালের জানুয়ারিতে ফ্রি ট্রান্সফারে আল নাসেরে যোগ দেন রোনালদো। ক্লাবটির জার্সি গায়ে এখন পর্যন্ত 69 ম্যাচে করেছেন 64 গোল, আর এই চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে 44 ম্যাচে রোনালদোর গোল সংখ্যা 44টি। এদিকে নতুন ইতিহাস গড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন রোনালদো। তিনি লেখেন, আমি রেকর্ডের পিছনে ছুটি না, রেকর্ডই আমার পেছনে ছোটে। গল্পের নায়কের মতো করে রোনালদো এসে সৌদির উত্তপ্ত বালুতে যে জয়গাথা লিখলেন, তা হয়তো আরবের সবগুলো লীগ আজীবন মনে রাখবে।